হ্যালো ফ্রেন্ডস, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ডিজিটাল রেশন কার্ড যদি আপনাদের থাকে এবং রেশন যদি তুলে থাকেন তাহলে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওটিতে। এবার থেকে আপনাদের আর রেশন কার্ড নিয়ে যেতে হবে না, রেশনে নতুন পদ্ধতিতে রেশন পাবেন এবার থেকে। এর জন্য আপনাদের অবশ্যই কাছে থাকতে হবে মোবাইল। তো অবশ্যই বন্ধুরা জেনে নিন ভিডিওটিতে শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মিস হবে না। তো বন্ধুরা, এবার থেকে রেশন তুলতে লাগবে মোবাইলের ওটিপি উদ্যোগী খাদ্য দপ্তর। তো এখানে আপনারা যেটা বলা হয়েছে বন্ধুরা, মোবাইল ফোন না থাকলে এবার আর রেশন পাওয়া মুশকিল, কারণ ওটিপি এবার রেশনেও রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে। ওয়ান টাইম পাসওয়ার্ড রেশন দোকানে গিয়ে তা দেখাতে হবে, তারপর পাওয়া যাবে রেশন। এই পদ্ধতির কারণে মহামারী আবহে ছোঁয়া এড়ানো, এর জন্যই এই পদ্ধতি নিয়ে আসা হচ্ছে। তো রাজ্যে সংক্রমণ কমছে না, এদিকে রেশন নিতে হচ্ছে কার্ড দেওয়া নেওয়া বা ইপিওএস মেশিনে হাত লাগিয়ে, এর ফলে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। তাই নতুন পথ বার করেছে খাদ্য দপ্তর। আঙুলের ছাপের পাশাপাশি গ্রাহকের পরিচয় যাচাই করা যাবে মোবাইল নম্বরের মাধ্যমেও। ফোন নম্বরের সাহায্যে রেশন গ্রাহকের পরিচয় যাচাই হলেই মিলবে রেশন। তো সেক্ষেত্রে রেশন কার্ডে নিয়ে যাওয়ার প্রয়োজন আপনাদের পড়বে না। তো অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, আর রেশন কার্ড আপনাদের রেশনে নিয়ে যেতে হবে না। তো সেক্ষেত্রে খাদ্য দপ্তর এক্ষেত্রে রেশন কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে রেশন ব্যবস্থায় রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই এরকম উদ্যোগ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রেশন গ্রাহকদের আধার ও মোবাইল নাম্বার সংযুক্তিকরণের জন্য উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। ইপিওএস যন্ত্রের মাধ্যমে গ্রাহকদের এই দুটি নাম্বার নথিভুক্ত করার জন্য ডিলারদের নির্দেশ দেওয়া হচ্ছে। আধার এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করলে কী কী সুবিধা গ্রাহকরা পাবেন তা বিস্তৃতভাবে জানানো হবে। এই ব্যবস্থায় কারো বরাদ্দ খাদ্য সামগ্রী অন্য কেউ তুলতে পারবে না, নিজেদের খাদ্য সামগ্রী আপনাদের নিজেদেরই তুলতে হবে। এর জন্য অবশ্যই মোবাইল নাম্বার আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার্ড আপনাদের করতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিত ভিডিও আগেও দেওয়া হয়েছিল কীভাবে রেজিস্টার করতে হয়, এবং পরবর্তী কোনো আপডেট বেরিয়ে আসলে অবশ্যই আপনাদের এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো অবশ্যই আপনারা মোবাইল নাম্বার আপনারা রেশন কার্ডের সাথে লিঙ্ক করে নেবেন, এবং রেশন সংক্রান্ত যে প্রচুর সমস্যার প্রচুর ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, ডিসক্রিপশনে সেই সমস্ত ভিডিওর লিঙ্ক থাকবে, আপনারা সেই সমস্ত ভিডিও দেখে নেবেন। বন্ধুরা, অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আপনারা কীভাবে লিঙ্ক করবেন অবশ্যই ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক থাকবে, এবং এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এক্ষেত্রে কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে, কারণ প্রচুর মানুষ রয়েছেন যাদের মোবাইল হয়তো নেই, তো সেক্ষেত্রে তাদের জন্য কী পদ্ধতি অবলম্বন করা হতে পারে, এই বিষয়ে পরবর্তী সময় সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে কোনো আপডেট দেওয়া হলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো বন্ধুরা, এটা নেওয়া হচ্ছে করোনা, কারণ করোনার যে ভাইরাস সেটা দিন দিন বেড়ে চলেছে, এবং সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য কার্ড ছোঁয়া এড়ানোর জন্যই এই পদ্ধতি নেওয়া হচ্ছে। ওটিপির মাধ্যমে আপনাদের মোবাইলে ওটিপি আসবে, সেটা দেখালেই আপনারা রেশন পেয়ে যাবেন। তো এই পদ্ধতি আপনাদের কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে এই মুহূর্তে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।